আচ্ছা বাবা কি তার সন্তানকে শাসন করতে পারে না? মা কি তার সন্তানকে শাসন করতে পারে না? ভাই নাকি করতে পারবে না? সে তো আমার কাছে ছিল নাকি, তাকে তো আমি রাস্তা থেকে উঠাই নিচ্ছি। তার পরিবেশটা কেমন ছিল আপনারা সবাই জানেন, ভাই জানেন না? অবশ্যই জানেন। তাহলে যে কেমন ব্যবহার করতো আমার সাথে, তাকে তো অবশ্যই শাসন করতে হবে। আমার তা ভালো দিকে আনতে হলে অবশ্যই তাকে শাসন করতে হবে নাকি? ভাই শাসন করতে হবে না? আমি শাসন অবশ্যই, আমি তার গার্ডিয়ান হিসেবে যতটুকু পারছি শাসন আমি করেছি। এই এর থেকে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, আর কোনো কিছু জানার থাকলে। এখন ও কিন্তু বাসা থেকে আমাকে না বলেই এই যে কাজটা করছে, আমি খুব কষ্ট পাইছি ভাই, যেহেতু ওকে আমি নিজের ছেলে মতো বড় করছি, লালন পালন করছি, এটা আপনারা হয়তো বা জানেন। না ভাই, আমার একটা কথাটা শুনেন, আমি কিন্তু তার এখানে থাকি, আগুনের এখানে আমি ওর সাথে দুইটা ভিডিও করছি, হ্যাঁ দুইটা কন্টেন্ট করছি। এরপরে ওনাকে নিজের হাত দিয়ে আমি যাই দেখি, পরশু দিন নিজের হাত দিয়ে সুবা দিয়ে মুড়াই দিতেছে, তো নোংরা হয়ে গেছে, গোসল করাইতেছে। ওনার যে ওয়াইফ আছে ওনার নিজের হাত দিয়ে খাওয়াই দেয়, হাতে তুলে খাওয়াই দেয় না। তুমি না করতে পারবা? না করতে পারে নিজের হাতে। আর যখন ও নামাজের কথা বলে বাড়িছে, ওনার এরকম ভাবে ধৈর্য, ওনার 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 ওয়াইফকে চুমা দিয়া আগুন বাড়িয়েছে নামাজের কথা বেরিয়া। এরপরে সে এখানে আমরা সারা জায়গায় ঘুরতে ঘুরতে সকালে আমরা রোজা রেখে ঘুরতে ঘুরতে আগুন ঢুকতে হবে না গেছি। এরপরে যেত তার একটা ওই নাম জানি কি ছিল, সোহেল, ওই সোহেল সোহেল পোলাটার সাথে কথা কইলে কোনো কাছে যে এই টাইমে যখন ফোন দিচ্ছে তখন হ্যাঁ পাগল হয়ে গেছে, মানে নিজের সন্তান যেরকম ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে। এরপরে হ্যাঁ তো সবসময় নিশা খাই আগের থেকে অভ্যস্ত থাকে, এই কারণে ওখানে আমার ভুলভাল যা আসছে তাই বলতেছে ভাই। আমি তো গার্ডেন হিসেবে আমার দায়িত্ব আমি পালন করছি ভাই। কমপ্লেনটা করছে আপনি অনেক মারতেন, আপনি ও টাকা নেয় না, এটা ও তো কমপ্লেন করলাম। মানে মারছি আমি, অনেক মারছি, অনেক বলে অনেক মারছেন আপনি, মারেন সব সময়। আমি তো একটা বছর তাকে আমার কাছে রাখছি, তার কোনে কি আছে কি দেখি কিন্তু আমি সবকিছু জানি, ঠিক আছে? ও যে মিথ্যা কথা বলতেছে তার মুভমেন্টটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারতেছেন না ভাই, ওর মুভমেন্টটা একটু নেন। আমি হ্যাঁ আমার গার্ডেন হিসেবে যতটুকু সম্ভব আমি তাকে শাসন করেছি, এটা আমার কর্তব্য, এটা ভাই আমার কর্তব্য। তাকে যে আজকে এই পর্যন্ত আনছে এটাই তো, অনেকে তো আমাকে বলছিল যে বাবু ভাই ওকে ফেলে দেন, ওকে ফেলে দেন, রাখছেন কেন? তারপরেও কিন্তু আমি তাকে রাখছি। আচ্ছা ভাই একটা কথা বলবো, ওর ভিডিও কিন্তু এখন সোশ্যাল মিডিয়া খুবই কম চলে, ওর ভিডিও কিন্তু এখন চলে না, খায় না, তারপরেও কিন্তু আমি তাকে রাখছি যে ও হোক বড় হোক ভালো কিছু করুক। আমার তো ছেলে মেয়ে নাই, আমার তো ছেলে মেয়ে নাই, আমার নিজের ছেলের মতো কিন্তু তাকে আমি দিই। আচ্ছা আচ্ছা বাবু ভাই, ও বলতেছে আপনি নাকি মাস, এই যে আপনি সামনে সামনে শাসন করতে পারি না তোমাকে, অবশ্যই তোমাকে ভাই আমি কিন্তু কমলাপুরে আসলাম কিন্তু ওকে নেওয়ার জন্য, ওকে দেখার জন্য। এখন ও যদি শেষে যদি যাইতে চায় তা যাবে, না আছে তো আমি তাকে জোর করবো না। আপনি তো তাকে, সে তো এখন বলছে সে যাবে না, সেক্ষেত্রে কি আপনি কি তাকে নিয়ে যাবেন?
না সেদিন না যেতে তোমার জোর করা কোনো কিছু নাই, আমি আর কি জোর করবো বলেন। সে আমার সামনে কিন্তু অনেক ধরনের কথা বলছে, তাকে মারধর করতেছি বা এটা করছে ওটা করছে, ভবিষ্যতে যে ও আমাকে আরো বিপদে ফেলবে না কি গ্যারান্টি আছে বলেন? আচ্ছা কোন গ্যারান্টি আছে? কোন গ্যারান্টি নাই। আরেকটি কথা বলছি ভাই, আপনারা ওকে নিয়ে ব্যবসা করছেন, যেমন এই যে কন্টেন্ট তৈরি করছেন, ওকে মানে টাকা পয়সা দেননি বা ওর পরিবারের সাথে যোগাযোগ করতে দেননি, ও বলছে এটা করছে। ও দাদির সাথে আমার কন্টিনিউ কথা হয়, এর আগেও কথা হয়েছে ওর দাদিকে, কিন্তু ওর দাদি কিন্তু আমাকে স্টাম্প করে দিয়েছে লিখিত ভাবে, কিন্তু ওনার দাদি কিন্তু আমাকে দিয়েছে। যদি আপনারা এটা প্রুফ চান পরবর্তী একদিন হয়তো বা প্রুফ ভাবে বা স্টাম্পে কিন্তু তার সাথে কিন্তু আমার একটা ডিল আছে বা কথা হয়েছে সেভাবে। এই যে আগুন বলতেছে ওর দাদির সাথে নাকি আপনি এক বছরে একবারও দেখা করতে পারেন? এক বছরে কইলে বলে মার এটা কত ঢুকে যে এখন ভাই আসলে ও তো ও তো আচ্ছা ও তো অনেক কথাই বলতেছে যে আচ্ছা ও আমি বলি আমি বলি উনি কিন্তু অনেক কথাই কিন্তু বলছে আপনাদের সামনে, সব কথাই কি সত্যি মনে হবে ভাইয়া? ও কিন্তু বলছে যে আমি তাকে বাসা থেকে বের করে দিছি। আচ্ছা ও বলছে না ভাইয়া, ও বলছে না যে আমি বাসা থেকে বের করে দিছি, এটা বলছে না? বলছে কিন্তু বলছে না। তাহলে ওকে যদি আমি বাসা থেকে বের করে দিই তাহলে আমি কেন আছি কমলাপুরে থাকবো, আর কেন আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও মুখ করবো বলেন? কোনো দরকার ছিল ভাইয়া আমার? কোনো দরকার কিন্তু আমার ছিল না। তাহলে আমি কেন এত কষ্ট করে অত দূর থেকে আমি এখানে কেন আসবো বলেন? অত দূর থেকে কোনো দরকার ছিল ভাই? ভাই কথা কইছি আমি যাইতে দেয় নাই। আচ্ছা এখন বাবু ভাই আমার পাঞ্জাবি নাই গা। আচ্ছা আমি কি তোমার উত্তর দিবে তুমি তুমি যদি আমার কাছে যাইতে চাও যাবা, না ভাই না যেহেতু উনি জাতি যাচ্ছে না আমার কাছে যাবে না বলতেছে, যেহেতু আমার কিন্তু ওকে আর আমার নিয়ারি নাই, যেহেতু আপনাদের সামনে ও কিন্তু অনেক ধরনের বেদবি করছে, এটা আপনারা কতটুকু মিন করছেন আমি ঠিক জানি না, ও কিন্তু বেদবি করছে দেখেন। তাহলে ও ভবিষ্যতে যে আমাকে যে অনেক ধরনের বিপদে ফেলবে না কি গ্যারান্টিটা আছে তাই ঠিক আছে না? তা ও এ পর্যন্ত আমি আনছি, পুরো আল্লাহ তো একজন আছেন, আমার কর্তব্য আমি পালন করছি। যেন আপনাদের মতো অনেক মানুষ আছে বা যারা আছেন, যেন বলতে না পারে বাবু ভাই তাকে ব্যবহার করে ছুড়ে ফেলে দিচ্ছে, এই কথা যাতে কেউ না বলতে পারে। ভাই আমার কোনো ভুল আছে ভাই? আমি কোনো অপরাধ করেছি ভাই? তাকে রাস্তা থেকে উঠে নিয়ে যাওয়ার সুন্দর একটা সমাজ আমি তাকে উপহার দিয়েছি। আপনি যেহেতু তার দাদি দাদির সাথে কথা বলে আপনি কিন্তু একটি পেপার তৈরি করেছেন, যেহেতু লিগেল ওয়েতে আপনি তাকে দায়িত্ব দিয়েছেন, এখন যেহেতু সে যেতে চাচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনি আইনগত কোনো ব্যবস্থা নেবেন? অবশ্যই নিব, অবশ্যই আমি বিষয়টা অবশ্যই আমি নিব। তোমার দাদির কাছ থেকে এগুলো কই তাহলে কি করবা?
আমার সবথেকে বড় কষ্ট লাগছে যে আমি তোমাকে এত 20000 টাকা নিচ্ছে এবং একটা ফোন চুপ কোনো কথা বলবি না এবং একটা ফোনও নিচ্ছে আমার খুব কষ্ট লাগছে তুমি যে তো আমার কাছে এত দিন ছিলে লং টাইম ছিলে তুমি আমার সাথে হ্যাঁ লং টাইম তুমি আমার সাথে ছিলে তাহলে তুমি এই কাজটা কেন করবে আমি এটা নিয়ে কিন্তু ভিডিও দিয়েছি আপনারা হয়তো সবাই দেখছেন তা তোমাকে আমি এই রাস্তা থেকে দেখেন দেখেন এই যে দেখেন এর চেয়েও কিন্তু আরো খারাপ একটা লেভেলে ছিল আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখছেন সাউন্ড কথা বলতে দাও আমি তোমার কয় লাগ দিয়ে জানিছি এই শেষ করতে দাও তুমি যাও তো আমি কি লাগে আমি তোমার সাথে কথা বলতে দেখছেন।